এই কিলারটা এই মেয়েটাকে কিডন্যাপ করে একটা ধারালো ছুরি দিয়ে তাকে কাটতে যাচ্ছিল, কিন্তু তখন সে লক্ষ্য করে যে মেয়েটা একটুও ভয় পাচ্ছে না, এমনকি কান্নাকাটিও করছে না। এটা দেখে কিলার আগের থেকে আরও বড় ছুরি নিয়ে মেয়েটাকে কাটার জন্য আসে, কিন্তু মেয়েটা এত বড় ছুরি দেখে ভয় পাওয়ার বদলে মুচকে মুচকে হাসতে শুরু করে। এতে করে ওই কিলারটা প্রচণ্ড রেগে গিয়ে বলে, তুমি হাসছো কেন, তোমার কি মরার কোনো ভয় নেই? মেয়েটা তখন বলে, তুমি আমাকে কিছুতেই মারতে পারবে না, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে তোমার কাছ থেকে বাঁচিয়ে নেবে। এই মেয়েটার নাম হলো দামিনী, আর সে একটা স্টেশনে তার বয়ফ্রেন্ডের আসার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঠিক তখনই একটা কিলার সেখানে এসে দামিনীর মুখে স্প্রে দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তবে দামিনী পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে সে খুশিতে হেসে ওঠে, কারণ সে তার অন্ধ বয়ফ্রেন্ডকে ওই স্টেশনে আসতে দেখে নিয়েছিল। কিন্তু কিলারটা যখন দেখে যে ওই লোকটা আসলে অন্ধ, তখন সে দামিনীকে তার কাঁধে নিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে গৌতমের তখন কিছুটা সন্দেহ হয়, আর সে দামিনীকে ডাকতে শুরু করে এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে দামিনীর একটা রিং খুঁজে পায়। এতে করে সে নিশ্চিত হয়ে যায় যে তার গার্লফ্রেন্ড দামিনী অবশ্যই কোনো বিপদের মধ্যে রয়েছে। এরপর সামনে কী ঘটতে চলেছে পুরোটা জানার জন্য চলুন শুরু করি এসএম মুভিস স্টোরির আজকের নিবেদন। কাহিনী শুরু হয় একটা নির্জন জায়গা দেখিয়ে, আর এই কাহিনীর সাইকো কিলার একটা মেয়েকে বেডে শুয়ে রেখে তার হাত পা বেঁধে দিয়ে তার সাথে কোনো কথা না বলে তার মাথাটা তার দেহ থেকে কেটে আলাদা করে দেয় এবং এরপর তার কাটা শরীরটা একটা জায়গায় গিয়ে রেখে আসে। সকালেই এই মামলাটা পুলিশ পর্যন্ত পৌঁছিয়ে যায়, আর পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত ফর্মালিটি পূরণ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এই শহরেই আমাদের হিরো গৌতমও থাকত, তবে সে জন্ম থেকেই অন্ধ ছিল। গৌতম সবসময় দামিনী নামের একজন রেডিও জকির প্রোগ্রাম শুনতে খুব পছন্দ করত, আর দামিনীর প্রোগ্রাম শুনতে শুনতে গৌতম তার প্রেমে পড়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত এটা শুধুমাত্র ওয়ান সাইড লাভ ছিল। গৌতম খুব ভালোভাবে বুঝতে পারত যে কখন কোন সময় দামিনী কোথায় যাচ্ছে আর সে কী করতে চলেছে। এজন্য সে তার বন্ধু রাজনায়কমের সাহায্য নিয়ে তার পিছু করতে শুরু করে। একদিন দামিনীকে ফলো করতে করতে সে একটা বিয়ে বাড়িতে এসে পৌঁছায়। সেখানে গৌতম গান গেয়ে দামিনীকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যে সে দামিনীকে প্রপোজও করে দেয়। কিন্তু দামিনী তার প্রপোজালকে শুরুতেই অস্বীকার করে। তবে গৌতম অনেকবার রিকোয়েস্ট করার পর দামিনী বলে, ঠিক আছে, কাল আমি একটা জায়গায় যাব, আর তুমি যদি ওই জায়গাটা খুঁজে বের করে আমার কাছে আসতে পারো তাহলে আমি তোমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করে নেব, আর আমি স্বীকার করে নেব যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। দামিনী আরও বলে, তুমি কালকের প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে শুনবে। পরের দিন গৌতম পুরো মনোযোগ দিয়ে দামিনীর প্রোগ্রামটা শুনতে থাকে। অন্যদিকে রাতের বেলায় দামিনী একটা রেল স্টেশনে বসে গৌতমের আসার জন্য অপেক্ষা করছিল, কারণ তার পুরো বিশ্বাস ছিল যে গৌতম অবশ্যই এখানে আসবে। তবে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করার পরও গৌতম সেখানে আসে না, আর তখনই সেখানে সাইকো কিলারটা চলে আসে এবং সে দামিনীর মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে দামিনী গৌতমকে সেখানে আসতে দেখে ফেলে। এতে করে তার চেহারাটা খুশিতে ভরে ওঠে। গৌতম দামিনীর কাছাকাছি আসতেই তার পারফিউমের গন্ধটা অনুভব করে নেয়, আর সে বেঞ্চের দিকে এগোতে এগোতে দামিনীকে ডাকতে থাকে। কিন্তু ওই চালাক সাইকো কিলারটা ঠান্ডা মাথায় দামিনীকে তার কাঁধে নিয়ে সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। এদিকে গৌতম বুঝতে পারে এখানে নিশ্চয় কিছু একটা গণ্ডগোল হয়েছে, তাই সে দ্রুত করে পুলিশকে ফোন করে সেখানে ডেকে নেয়, আর সে পুলিশকে বলে দামিনীকে ওই সাইকো কিলারটা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। অন্যদিকে সাইকো কিলারটা দামিনীকে একটা জায়গায় এনে তার হাত পা কাটার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই তার নজর দামিনীর মুখের উপর পড়ে, আর সে দেখে দামিনীর চেহারায় ভয়ের কোনো চিহ্ন মাত্র নেই, উল্টে সে মুচকে মুচকে হাসছিল। কিলার তখন বলে, তুমি হাসছো কেন, আর তোমার চেহারায় কোনো ভয় কেন নেই? দামিনী বলে, আজ থেকে ঠিক 7 দিন পর আমার জন্মদিন, আর ওই 7 দিনের মধ্যে আমি যদি গৌতমের কাছে পৌঁছাতে না পারি তাহলে সে আমাকে যে কোনো জায়গা থেকেই খুঁজে বের করবে। এসব কথা শুনে কিলারটা দামিনীকে তখন আর মারে না,
আর সে দামিনীর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। কিছুক্ষণ পর কিলারটা বাইরে গিয়ে একজন প্রস্টিটিউটকে ভাড়া করে আর তাকে অজ্ঞান করে তার সেই রুমের ভিতরে নিয়ে আসে। এরপর সে দামিনীর পরিবর্তে ওই মেয়েটার হাত পা বেঁধে তার দেহ থেকে মাথাটা কেটে আলাদা করে ফেলে। কিলারটা তখন দামিনীর কাছে এসে বলে, গৌতম যদি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলেও আসে তাহলে আমি তার মাথাটা কেটে তোমার হাতে দিয়ে দেব এবং তোমার মাথাটা কেটে গৌতমের লাশের ওপর রাখবো। পরের দিন কিলার ওই প্রস্টিটিউটের বডিটা একটা ফাঁকা জায়গায় ফেলে দেয়। পুলিশও দ্রুত সেখানে পৌঁছিয়ে যায়। পুলিশ অফিসার মথু কমিশনারকে বলে, দামিনীর বাবা কনফার্ম করেছে যে এই বডিটা দামিনীর না। এদিকে গৌতমও ওই ঘটনাস্থলে এসে পৌঁছায় আর বডির গন্ধ নিয়ে সেও বুঝতে পারে যে এটা আসলে দামিনী নয়। এরপর গৌতম সুশীলা নামের একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসে আর তাকে বলে দামিনী এখনও বেঁচে আছে। সুশীলা তখন বলে, এটা কি করে সম্ভব, কারণ ওই কিলারটা যখনই কোনো মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় তখনই সে তাকে মেরে ফেলে, তাহলে দামিনীর সাথে এমনটা কেন হলো। সাইকিয়াট্রিস্ট গৌতমকে সাহস দিয়ে বলে যে দেড় বছর ধরে পুলিশ ওই কিলারটাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারেনি, তবে আমার বিশ্বাস তুমি তাকে এবার ধরতে পারবে। এরপর গৌতম সাহায্য চাওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে আসে। সেখানে আকবর নামের একজন কনস্টেবল তাকে কমলা নামের একজন এক্স পুলিশ অফিসারের কথা বলে যে এর আগে এই কেস নিয়ে কাজ করেছিল। কমলার ব্যাপারে খোঁজ নিয়ে গৌতম তাড়াতাড়ি করে তার বাড়িতে এসে পৌঁছায় আর তাকে দামিনীর ব্যাপারে সমস্ত ঘটনাটা বলে, কিন্তু কমলা তাকে তার এখানে আসতে নিষেধ করে দেয়। আসলে কমলার একটা অ্যাক্সিডেন্টে তার দুই হাত পা পঙ্গু হয়ে গিয়েছে আর এরপর থেকেই সে হুইল চেয়ার ছাড়া চলতে পারত না, তাই সে গৌতমকে দ্রুত তার বাড়ি থেকে চলে যেতে বলে। গৌতম তখন খুব রেগে গিয়ে তাকে এক চড় মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশরাও ওই প্রস্টিটিউটের এলাকায় পৌঁছিয়ে একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। মহিলাটা বলে, কাল রাতে রানী আমাকে ফোন করেছিল আর সে বলেছিল যে সে তার কাস্টমারের সাথে রয়েছে এবং কাস্টমারটা তাকে দামি গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে আর সে দেখতেও অনেকটা সুন্দর। এই সমস্ত কথা শুনে পুলিশ বুঝতে পারে কিলার একজন ধনী ব্যক্তি এবং তার বয়স 28 থেকে 30 বছরের মধ্যে, আর তার 1 থেকে 2 লাক্সারি কারও রয়েছে। ওদিকে ওই রাতে কমলা তার মাকে নিয়ে গৌতমের বাড়িতে আসে, কারণ সে সিদ্ধান্ত নিয়েছে যে গৌতমকে সে সাহায্য করবে আর এখন থেকে সে একটা মেয়েকেও কিলারের হাতে মরতে দেবে না। কমলা বলে, সবার আগে আমাদেরকে ওই কেসের সমস্ত ডকুমেন্টসগুলো এক জায়গায় করতে হবে আর এইসব তথ্য সিআইডির কাছে রয়েছে, যেখান থেকে আমাদেরকে এই তথ্যগুলো সংগ্রহ করতে হবে। আসলে 1.5 বছর আগে সে এই কেস নিয়ে কাজ করেছিল, এজন্যই তার জানা ছিল সব প্রমাণ আর তথ্য কোথায় রাখা রয়েছে। এরপর কমলার সাহায্য নিয়ে গৌতম সিআইডির অফিসে এসে পৌঁছায়। গৌতম আলমারিটা খুলতেই যাচ্ছিল কিন্তু ঠিক তখন তাকে একজন পিছন থেকে এসে ধরে ফেলে আর ওই সময় মথু তার ঘরের চাবি নেওয়ার জন্য অফিসের ভিতরে আসে। মথুর কিছুটা সন্দেহ হয় কিন্তু সে সেখানে কাউকেই খুঁজে পায় না। মথু চলে যাওয়ার পর দেখা যায় অফিসে দ্বিতীয় লোকটা আসলে আকবর ছিল আর আকবরই গৌতমকে ধরে লুকিয়ে রেখেছিল। কনস্টেবল আকবর গৌতমকে সমস্ত পেপারগুলো জেরক্স করে দিয়ে দেয়। পেপারগুলো বাড়িতে আনার পর কমলা যখন সেগুলো ভালো করে দেখে তখন জানা যায় আজ পর্যন্ত মোট 14 মেয়ে নিখোঁজ হয়েছে আর তাদের গলা কাটা লাশগুলো বিভিন্ন স্থানে পাওয়া গিয়েছে। এদের মধ্যে 4 ছিল প্রস্টিটিউট আর বাকি মেয়েরা প্রত্যেকেই ছিল সাধারণ ঘরের, তবে মেয়েগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তা থেকে কিডন্যাপ হয়েছে। এরপর গৌতম পুলিশ টিম আর কমলাকে নিয়ে সব ভিকটিমদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর সবাই একই রকম কথা বলে। তারা বলে তাদের মেয়ে বাড়ি ফেরার সময় রাস্তা থেকে কিডন্যাপ হয়েছিল। এইসব কথা শুনে গৌতম সেই সমস্ত জায়গায় যায় যেখানে ওই মেয়েগুলোকে শেষবারের মতন দেখা গিয়েছিল। গৌতম লক্ষ্য করে সমস্ত ক্রাইম জায়গাতেই একটা বিষয় কমন রয়েছে আর সেটা হলো সেই সব জায়গায় একটা করে ডাস্টবিন রাখা আছে। এটা দেখে গৌতম আর কমলা বুঝতে পারে যে যখন ওই মেয়েগুলো তাদের বাড়িতে যাচ্ছিল ঠিক তখনই তারা ডাস্টবিনের কাছে নিশ্চিত কিছু দেখেছিল আর এজন্যই তারা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমেছিল। আশেপাশের কয়েকটা বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করে গৌতম জানতে পারে যে তাদের মধ্যে একজন রূপা নামের একটা মেয়ের হাতে একটা সুন্দর কুকুরের বাচ্চা দেখেছিল।
এই কথা শুনে গৌতম আর কমলা অনুমান করে কিলার প্রথমে একটা সুন্দর দেখে কুকুরছানা কেনে, আর এরপর সে তাকে একটা ডাস্টবিনের পাশে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। আর মেয়েরা যখন কুকুরছানা দেখে তাদের গাড়িটা থামায়, তখন ওই কিডনাপারটা বলে, এই কুকুরটা আমার, তাই দয়া করে ওটা আমাকে দিয়ে দাও। আর এভাবেই মেয়েরা তার কাছে যখন যেত, তখন সে তাদেরকে যে কোনোভাবে অজ্ঞান করে তাদেরকে কিডন্যাপ করে নিত। পরের দিন কিলার ঠিক একই রকম প্ল্যানে আরেকটা নতুন মেয়েকে কিডন্যাপ করতে আসে, কিন্তু সে তার এই প্ল্যানটায় এবার সফল হয় না। কারণ কাল রাতে গৌতম আর কমলা মিলে টুইটারে টুইট করে সবাইকে বলে দিয়েছিল যে যদি কোথাও সুন্দর কুকুরছানা দেখা যায় তাহলে সেটার থেকে দূরে থাকবে। আর এজন্যই মেয়েটা কিলারের পাতা ফাঁপ থেকে বেঁচে যায়। টুইটের ব্যাপারটা কিলার জানার পর সে একজন হ্যাকারের কাছে আসে, আর সে তাকে এই পোস্টটা ডিলিট করার জন্য বলে। তবে কাজ হয়ে যাওয়ার পরেই সে হ্যাকারকেও মেরে ফেলে। ওই রাতে কিলার ওই মেয়েটাকে কিডন্যাপ করে নেয় যে আজ সকালে কিডন্যাপের হাত থেকে বেঁচে গিয়েছিল। কিলার ওই মেয়েটাকে তার এখানে নিয়ে এসে নৃশংসভাবে তার গলা কেটে ফেলে। তবে এবার সে ওই মেয়েটার গলা কাটা বডিটা গৌতমের ঘরের বাইরে রেখে সেখানে একটা মেসেজ লিখে দেয়, আর সেখানে লেখা ছিল, অ্যাডভান্সড হ্যাপি বার্থডে। গৌতম ওই মেয়েটার শরীর থেকে একটা অদ্ভুত ধরনের গন্ধ অনুভব করে, এজন্য সে রাজনায়কমকে একটা সাদা আর কালো রঙের পিক আনতে বলে। রাজনায়কম ঠিক তেমনটাই করে, আর সে তার সামনে দুটো পিক এনে রেখে দেয়। গৌতম কমলাকে বলে, এই মেয়েটার মৃত শরীর থেকে সে যে গন্ধটা পেয়েছে সেটা এর আগে মারা যাওয়া প্রস্টিটিউট মেয়েটার শরীরেও ছিল, আর এই গন্ধটা সাদা পিগের শরীরের সাথে হুবহু মিলে যাচ্ছে। এরপর তারা এক এক করে সব সাদা পিগের খামারগুলোতে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে, কিন্তু একটাও পিগ ফার্মে তারা কোনো ইয়াং মালিক খুঁজে পায় না। অন্যদিকে মথু জানতে পারে গৌতম আর তার টিম পিগ ফার্মগুলোতে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আসলে মথু একজন লোককে গৌতমের ওপর নজর রাখার জন্য পাঠিয়েছিল। মথু ঠিক সেই রকমই একটা পিগ ফার্মে এসে পৌঁছায়, আর ভাগ্যবশত এই ফার্মের মালিক ওই কিলারটা ছিল। পুলিশকে তার এখানে দেখে কিলারটা খুব ভয় পেয়ে যায়, আর সুযোগ বুঝে সে পুলিশটাকে ইনজেকশন দিয়ে সেখানে অজ্ঞান করে ফেলে। এরপর পুলিশটাকে কিলারের ওই ঘরটাতে বাধা অবস্থায় দেখা যায় যেখানে সে তার সমস্ত অপকর্মগুলো করত। যখন কিলারটা সেখান থেকে চলে যায়, তখন দামিনী তার জ্ঞান ফিরিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু মথু বলে, আমার দ্বারা এটা সম্ভব নয়। কিছুক্ষণ পর কিলারটা সেখানে এসে তাকেও ছুরি দিয়ে গলা কেটে মেরে ফেলে। ওদিকে গৌতম আর তার টিম সব পিগ ফার্মগুলো দেখে নিয়েছিল, আর তাদের হাতে কোনো প্রকার প্রমাণও আসেনি। তবে কমলার পুরো ভরসা ছিল যে এই পিগ ফার্মগুলোর মধ্যে কিলার নিশ্চয়ই কোথাও না কোথাও রয়েছে। কোনো প্রকার প্রমাণ না পাওয়ায় বেচারা গৌতম খুব কষ্ট পেতে থাকে। তাই সে ঠিক করে আজ রাতে সে বাড়িতে একা থাকবে। কিছু সময় পর সাইকো কিলারের গাড়ি সেখানে চলে আসে। গৌতম বুঝে যায় এটা নিশ্চিত কিলারের গাড়ি, এজন্য সে ইচ্ছা করেই তার ঘর থেকে বেরিয়ে তার হাতে একটা ক্যাপটিসের টপ নিয়ে গাড়ির কাছে যায়। ওদিকে দূরে দাঁড়িয়ে থাকা রাজনায়কম তার গাড়ি নিয়ে কিলারের গাড়িটা ফলো করতে শুরু করে। তাদের দুজনের মধ্যে একটা বিশাল লম্বা রেসিং হয়। তবে দুর্ভাগ্যবশত রাজনায়কমকে কিলারটা মেরে ফেলে। এরপর কিলার রাজনায়কমের ফোন থেকে গৌতমকে ফোন করে বলে, আমি দামিনীকে তার জন্মদিনের দিন মেরে ফেলবো। পরের দিন গৌতম রাজনায়কমের মৃত্যুর খবরটা পায়, আর এটা শুনে সে প্রচণ্ড কষ্ট পেতে থাকে। কারণ রাজনায়কম তার চোখ ছিল এবং সেই ছিল তার একমাত্র কাছের বন্ধু। পোস্টমর্টম করার পর ডাক্তার গৌতমকে তার জিনিসপত্র দেওয়ার সময় বলে যে কিলার তার ডান হাতের ছোট আঙুলটা কেটে তার সাথে নিয়ে গিয়েছে। এসব শোনার পর গৌতম কমলা আর তার মাকে বলে যে সে আর এই কিলারের পিছু করতে চায় না। এটা শুনে কমলা খুব রেগে যায় আর বলে, তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিচ্ছ, তাহলে কেন আমাকে অন্ধকার থেকে বাইরে আনলে? কি দরকার ছিল আমাকে এত ভরসা দেওয়ার? আসলে সব আমারই ভুল ছিল যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। ওই দিন যদি আমি কলেজের সিঁড়ি থেকে পড়ে না যেতাম, তাহলে এই কেসটা আমি একাই সলভ করে ফেলতাম। কলেজের কথা শুনতেই গৌতম কমলাকে নিয়ে ওই কলেজে গিয়ে সেই সময়ের ঘটনা ইনভেস্টিগেশন করতে শুরু করে। কমলা এখানে আজ থেকে 1.5 বছর আগে এসেছিল, কারণ এখানে তখন একটা স্টুডেন্টের মার্ডার হয়। সিসিটিভির ফুটেজ দেখার সময় একজন লোককে মুখ লুকিয়ে বসে থাকতে দেখা যায়। কমলা আর গৌতম তখন দ্রুত প্রিন্সিপালের সাথে দেখা করে।
গৌতম জিজ্ঞাসা করে, এই ব্যক্তিটা আসলে কে যে আপনার পাশের সিটে বসে রয়েছে? প্রিন্সিপাল বলে, আমার এটা তো জানা নেই যে ওই লোকটা আসলে কে, তবে এটা বলতে পারবো সে একজন লেফট হ্যান্ডেড ছিল, কারণ সে আমার পাশে বসে বাঁ হাত দিয়ে পপকর্ন খাচ্ছিল। এছাড়া পুরো ফাংশনের সময়টাতে তার ডান হাতটা তার পকেটে ছিল। এসব কথা শুনে গৌতমের হঠাৎই একটা কথা মনে পড়ে যায়, আর সে তাড়াতাড়ি গিয়ে রাজনায়কমের জিনিসগুলো আরেকবার ভালো করে মিলাতে থাকে। আর সে বুঝতে পারে যে কিলারের ডান হাতের ছোট আঙুলটা আসলে নেই, আসলে এটা একটা প্রমাণ ছিল যেটা গৌতমের বন্ধু মৃত্যুর আগে তার জন্য রেখে গিয়েছিল। কিলারটা যখন গৌতমের বাড়িতে এসেছিল তখন গৌতম কিলারের গাড়ির মাপ নিয়ে নিয়েছিল, আর এই মাপের সাহায্যে সে আলাদা আলাদা গাড়ির কোম্পানিতে গিয়ে তাদের গাড়ির সম্পর্কে জানতে শুরু করে এবং অবশেষে সে এই কাজে সফল হয়ে যায়। একটা গাড়ির কোম্পানির মালিক বলে, আপনার দেওয়া বর্ণনা মতন আঙ্গুলি মাল নামের একজন লোক আছে, আর তার নামের একটা হোটেল এবং একটা পিক ফার্মও রয়েছে। কিলারের খোঁজ নিয়ে কমলা আর গৌতম ওই পিক ফার্মে এসে পৌঁছায়, তবে সেখানে এসে তারা জানতে পারে আঙ্গুলি মাল এখন বাইরে গিয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে গৌতম কিলারের অফিসটায় তল্লাশি করতে থাকে, আর বিভিন্ন জিনিসপত্র খুঁজতে খুঁজতে গৌতম একটা ম্যাপ খুঁজে পায়। গৌতম ওই ম্যাপটা নিয়ে কমলাকে দেখায়। অন্যদিকে দামিনীকে ওই বন্ধ ঘরের ভিতরে দেখা যায়। দামিনী সেখানে একজন মহিলাকে দেখে যে অনেক বছর ধরে সেখানকার একটা ঘরে বন্দী অবস্থায় রয়েছে। দামিনীকে দেখে সে বলে, আমার নাম রিচেল, আমি আসলে আঙ্গুলি মালের টিচার ছিলাম। আঙ্গুলি মাল একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, ছোটবেলায় কিলারকে টিচার সাজা দিয়েছিল, আর এটারই প্রতিশোধ আজ আঙ্গুলি মাল তার কাছ থেকে নিচ্ছে। অন্যদিকে কমলা ম্যাপের ওপর দেশলাইয়ের কাঠি লাগিয়ে গৌতমের বোঝার জন্য সুবিধা করে দেয়। গৌতমও আঙ্গুলের সাহায্যে ম্যাপটা ভালো করে বুঝে নেয়। গৌতম আর কমলা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে গিয়ে দামিনীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে। কমলার বলে দেওয়া কথা শুনে শুনে গৌতম গাড়ি চালাতে থাকে। ওদিকে আঙ্গুলি মাল দামিনীকে এক জায়গায় নিয়ে এসে একটা বড় চেয়ারে বসিয়ে দেয়, আর তার সামনে সে তার টিচারকেও বসিয়ে রাখে। আসলে আঙ্গুলি মালের তার ছোটবেলায় যে ঘটনাটা ঘটেছিল সেটাকে সে তাদেরকে অভিনয় করে দেখাতে শুরু করে। টিচার রিচেল তাকে ছোটবেলায় মাস্টারবেট করার জন্য শাস্তি দিয়েছিল, আর টিচার তাকে এই কাজের জন্য প্রতিদিন 60 বার করে কান ধরে অভ্যাস করতে বলে। আঙ্গুলি মাল তার টিচারের সামনে হাঁটু গেড়ে বসে বারবার ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এইসব নাটকের পর আঙ্গুলি মাল দামিনীকে মারার জন্য তৈরি হচ্ছিল। তখন দামিনী কিলারকে একটা প্রশ্ন করে, সে বলে যে পুলিশটার ডেড বডি ওখানে পড়ে আছে সে কে ছিল? জবাবে আঙ্গুলি মাল বলে, যে পুলিশটা গ্রেপ্তার করে আমাকে নিয়ে যাচ্ছিল তখন সে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর এজন্য আমি তাকে মেরে ফেলেছিলাম। ওদিকে গৌতম আর কমলাও সেই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে যায়, তবে গৌতম ভিতরে আসতেই ফ্যাক্টরিতে লাগানো অ্যালার্ম বাজতে শুরু করে। অ্যালার্মের আওয়াজ শুনতেই আঙ্গুলি মাল গৌতমকে মারার জন্য আসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানকার ইলেকট্রিক পাওয়ার কাট হয়ে যায়। আসলে কমলার মা ওই এলাকার পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছিল। অন্ধকারেই আঙ্গুলি মাল গৌতমকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। আঙ্গুলি মাল গৌতমকে চিৎকার করে বলে, আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো, আর তাই তুমি আমাকে মেরে ফেলো, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এমন সময় গৌতম সেখানে চলে আসে। আঙ্গুলি মাল তখন গৌতমের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে ঘায়েল করে দেয়, তবে গৌতম বুদ্ধি করে কারেন্টের শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হতেই গৌতম তার হাত শিকল দিয়ে বেঁধে দেয়। এরপর গৌতম দামিনীকে খুঁজে বের করে তার হাত পা খুলে দেয়, আর তারা দুজন যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন আঙ্গুলি মাল জোরে জোরে বলতে থাকে, প্লিজ টিচার, আমাকে একা রেখে যেও না, আমি একা থাকতে চাই না। একথা শুনে দামিনী চাবিটা মেঝেতে রেখে দেয়, আর আঙ্গুলি মাল যখন চাবিটা নিতে আসে তখন টিচার ওই চাবিটা নিয়ে খেয়ে ফেলে। আঙ্গুলি মাল প্রচণ্ড রেগে গিয়ে টিচারের পেট কেটে চাবি বের করে আর তালা খুলে নিজেকে মুক্ত করে নেয়।
কিন্তু যতক্ষণে সে বাইরে এসে পৌঁছায় ততক্ষণে দামিনী, গৌতম আর কমলা সেখান থেকে চলে যায়। পরের দিন পুলিশ দামিনীকে সাংবাদিকদের সামনে বসায়। সাংবাদিকরা দামিনীকে কিলার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। দামিনী তখন বলে, আমি ওই মানুষটার মধ্যে কোনো সাইকো কিলারকে খুঁজে পাইনি, আমার মনে হয়েছে সে একটা ছোট বাচ্চার মতন, আসলে তাকে সবাই একা থাকতে বাধ্য করেছে, আর তাই সে এই সুযোগে তার ইচ্ছা মতন যা খুশি তাই করেছে। আমি যদি তার মা অথবা বোন হতাম তাহলে তাকে এতটাই ভালোবাসতাম যে সে কখনো সাইকো কিলার হতোই না। অন্যদিকে এই ইন্টারভিউটা আঙ্গুলিমালও দেখছিল, সে বুঝতে পারে এতদিনে কেউ তাকে বুঝেছে আর তাকে ভালোবেসেছে। আঙ্গুলিমাল নিজের ভুল বুঝতে পারে আর নিজের কাছে হার মেনে নিয়ে একটা বড় পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সে সেখানেই মারা যায়।